আমার প্রাণপ্রিয় প্রতিটি দর্শক বন্ধুকে জানাই বৈশাখী শুভেচ্ছা আমাদের রুখা সুখা বাঁকুড়া জেলার প্রান্তিক শহর বিষ্ণুপুরের আনাচে কানাচে ঐতিহাসিক নিদর্শনের শেষ নেই যেদিকে তাকাবেন সেদিকে ইতিহাসের হাতছানি অন্যান্য ঐতিহাসিক নিদর্শন বাদ দিয়ে শুধু মন্দিরের দিকে দৃষ্টি ফেরালেও পরিসংখ্যানবিদের প্রয়োজন পড়বে মল্লভূম বা বিষ্ণুপুরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু মন্দির অলিতে গলিতে ছেয়ে আছে অতীতের বেশ কিছু ভাঙা মন্দির ঐতিহাসিক বিষ্ণুপুরের কিছু ঝলক এই মন্দিরগুলোর মধ্যে আজও লুকিয়ে রয়েছে আমাদের বাংলায় শিল্পের যে বিশাল ভাণ্ডার আছে সেসব শিল্পের বেশ কিছু নিদর্শন আজ মাটিতে ধ্বংসের মুখে দাঁড়িয়ে বাংলার টেরাকোটা শিল্প এই রকমই এক নিদর্শন কালের শোতে এই শিল্প কোথাও ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে কোথাও রূপে আজও কোনোরকমে জানান দিচ্ছে তার অবস্থান মল্লভূম বা বিষ্ণুপুরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু মন্দির অলিতে গলিতে ছেয়ে আছে অতীতের বেশ কিছু ভাঙ্গা মন্দির ঐতিহাসিক বিষ্ণুপুরের কিছু ঝলক এই মন্দিরগুলোর মধ্যে আজও লুকিয়ে রয়েছে আমাদের বাংলায় শিল্পের যে বিশাল ভাণ্ডার আছে সেসব শিল্পের বেশ কিছু নিদর্শন আজ মাটিতে ধ্বংসের মুখে দাঁড়িয়ে বাংলার টেরাকোটা শিল্প এই রকমই এক নিদর্শন কালের স্রোতে এই শিল্প কোথাও ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে কোথাও রূপে আজও কোনোরকমে জানান দিচ্ছে তার অবস্থান বিষ্ণুপুরের প্রাচীন মন্দিরগুলি যখন সংরক্ষিত পর্যটক সমাগমে গমগম করে সারাক্ষণ রাত্রির অন্ধকার দূরীভূত হয় আধুনিক আলোকমালাই ঠিক তাদেরই পাশে দির মতো অবহেলিতভাবে লতা পাতা গায়ে জড়িয়ে গাছের শিকড়ে বিদীর্ণ হয়ে সৌন্দর্য হারিয়ে আর যার পাশ দিয়ে পেরিয়ে গেলে ভয়ে বুকটা কেঁপে ওঠে সাপ সহ বহু হিংস্র জীবজন্তু এখানে আশ্রয় নিয়েছে রাতের অন্ধকারে এই মন্দিরকে মনে হয় অশরীরদের আস্তানা আজ থেকে এক দশক আগেও আমরা এর সাথে জোর মন্দিরের সাদৃশ্য খুঁজে পেতাম তবে আজ এর অস্তিত্ব থাকলেও নির্মাণশৈলীর বৈশিষ্ট্য ও টেরাকটার কাজ কিছু অবশিষ্ট নেই বললেই চলে এই ভয়াল ভয়ঙ্কর রূপে প্রতীয়মান মন্দিরটি দেখলে আজ বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে আনুমানিক ষোড়শ শতাব্দীতে বিষ্ণুপুরের অন্যতম পরিচিত মল্লরাজ গোপাল সিংহ এই মহাপ্রভুর মন্দিরটি নির্মাণ করান এটি স্থানীয় বাসিন্দাদের কাছে প্রাচীন জোড়মাংলা মন্দির নামেও পরিচিত শ্রীনিবাসাচার্য ও যার সাথে চৈতন্য মহাপ্রভুর নাম জড়িয়ে রয়েছে বিষ্ণুপুরের সবচেয়ে প্রাচীন টেড়াকটার এই মন্দিরটির করুণ দশা দেখে কষ্ট হয় বই কি বর্তমানে এখানে কোনো মূর্তি বা দেবতা নেই যে নিজেই আজ প্রায় আশ্রয়চ্যুত সে দেবতাকে আশ্রয় দেবে কিভাবে জোরবাংলা মন্দিরের অতি নিকটেই পথের পাশে মহাপ্রহু মন্দিরের অবস্থান এই মন্দিরের গাত্তলিপিতে সেইভাবে কিছু উল্লেখ নেই তার বর্তমান বেহাল দশা সত্ত্বেও মহাপ্রভু মন্দির বিষ্ণুপুরে একটি স্থাপত্যের ল্যান্ডমার্ক হিসাবে কাজ করে স্থানীয় স্থাপত্যশৈলীর সাথে এর সংযোগ এলাকার অন্যান্য উল্লেখযোগ্য মন্দিরের সাথে এর নৈকট্য বিষ্ণুপুরের সাংস্কৃতিক ও শৈল্পিক ঐতিহ্য অন্বেষণকারীদের কাছে এটি আগ্রহী করে তোলে এতক্ষণ আপনাদের মূল্যবান সময় আমার ভিডিওটি দেখতে ব্যয় করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব সাথে আজকের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে নিজেদের সাংস্কৃতিক সৌন্দর্য পিপাসু সৃষ্টিশীল মনের পরিচয় দেবেন এই আশা রেখে আজকের ভিডিওটি শেষ করলাম শীঘ্রই ফিরছি নতুন কাহিনী নিয়ে ধন্যবাদ ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন সকলে